ভক্তা মণ্ডলের বাড়িতে সেরেছেন মধ্যাহ্ন ভোজ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মেনুতে ছিল ভাত, ট্যাংরা মাছ ও ওলের তরকারি। খুব সুস্বাদু ভালো খেলাম, মুখে লেগে থাকবে, মধ্যাহ্ন ভোজ সেরে বললেন মুখ্যমন্ত্রী। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবন সফরের দ্বিতীয় দিন, বৈদ্যপাড়ায় দুপুরে খাবার সারলেন মুখ্যমন্ত্রী। জনৈক নমিতা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেনুতে ছিল ভাত, ট্যাংরা মাছ ও ওলের তরকারি। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব। ফোনে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। প্রশান্ত দা, আজ সফরের দ্বিতীয় দিনে জনৈক নমিতা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন মুখ্যমন্ত্রী। প্রশান্ত দা, দেখো নিশা, তোমায় বলি, আজকে আমরা যখন সকালবেলা লঞ্চে বেরিয়েছিলাম, উনি ব্যবস্থা করেছিল যে লঞ্চে ঘোরার জন্য টাকি থেকে আমরা ইছামতি নদীর ওপর দিয়ে ঘুরছিলাম। হঠাৎ লঞ্চটা পাড়ে ফেরার আগে দাঁড়িয়ে মনে এবং আশঙ্কায় খবর আসে যে মুখ্যমন্ত্রী লঞ্চে উঠবেন এবং তিনি লঞ্চে বেরোবেন। সেই মতো ওনার লঞ্চে তৈরি সময় যাতায়াত করে যাতে ওনার যে যাবেন সেই লঞ্চ তৈরি ঘাটে লেগে যায় এবং তিনি লঞ্চে ওঠেন 12:50। সেই লঞ্চ চলতে চলতে হঠাৎ খবর আসে খাপুকুর, হাসনাবাদ সাব ডিভিশনের খাপুকুর বলে যে গ্রাম সেখানে তিনি যাবেন। সেই খাপুকুর গ্রামে আমরা পৌঁছে তখন প্রায় 15 দিন হবে। সেখানে পৌঁছে উনি ব্যক্তি স্কুলে যাওয়া স্থানীয় একটি প্রাইমারি স্কুল, বহু পুরনো, সেই স্কুলে গিয়ে তিনি স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের হাতে বেশ কিছু সামগ্রী, তাদের স্কুলের পোশাক সেগুলো তুলে দেন। এরপর সেখান থেকে বেরিয়ে চলে যান মাঝের পাড়া বলে একটি গ্রামে, সেখানে মুক্ত মঞ্চ আছে, সেই মুক্ত মঞ্চ সেখানে পৌঁছন এবং সেখানে তিনি গ্রামের মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ যা যা ছিল সেগুলো শুনেছেন। এরপর সেখানে তিনি গ্রামের মানুষের সাথে কম্বল বিতরণ করেছেন। তিনি বলেছেন, বলেন যে যা যা আমার যতটা সাধ্য হয় বলেছিলাম যে করবো, সেই মতো আমি আজও এসে থাকি, সেগুলো করে দিয়ে গেলাম। যদি কিছু বাকি থাকে এখানকার যাদের বিধায়ক আছে বা প্রশাসনিক কর্তা আছে তারা সেখানে দেখবেন এলাকার উন্নয়নের বিষয়টা কি আছে সেটাও তিনি দেখবেন। এবং সে পাশাপাশি তিনি সেখান থেকে চলে যান বৈদ্যপাড়াতে, সেখানে গ্রামের মানুষের কথা বল শুনতে শুনতে হঠাৎ বসে যান নমিতা মণ্ডল নামে একেবারে নিম্নবিত্ত পরিবার, যারা মাদুর বনে সেদিন পথে মাদুর বুনছিল পরিবারের মহিলারা, সেখানে তিনি ঢুকে পড়েন। সেখানে বসে তিনি মাদুর বুনতে শুরু করে দেন। এরপরে তিনি বলেন এখানে ভাত খেয়ে যাবেন তিনি। সেই মতো তাদের যেটুকু তারা রান্না করেছিলেন তারা তো প্রস্তুত ছিলেন না, সেই মতোই তারা অতিথি আপ্যায়ন করেছেন মুখ্যমন্ত্রীকে। ট্যাংরা মাছের ঝোল এবং ভাত তিনি খেয়েছেন, ওলের তরকারি ছিল। ফলে সেখানে তিনি বেশ কিছু সময় কাটিয়ে সেখানে তিনি বলেছেন যে আচমকায় চলে আসা এবং এখানে এসে যে তৃপ্তি পেলাম, খাবার যে তৃপ্তি গ্রামের মানুষের হাতে খেলাম এটা সারা জীবন মনে রাখবেন তিনি। এরপর সেখান থেকে তিনি বেরিয়ে চলে যান সড়ক, তিনি বলেন যে সড়ক পথে তিনি যাবেন, কারণ রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে, রাস্তাঘাট কতখানি উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের জন্য গভর্নমেন্ট সরকার যে টাকা বরাদ্দ করেছে সেক্ষেত্রে উন্নয়ন কতটা হয়েছে সেটা দেখার জন্য তিনি আর জলপথে আসেননি। তিনি সেখান থেকে সড়কপথে তাকি উদ্দেশ্যে রওনা হন এবং রাস্তাঘাটের উন্নয়ন কতটা হয়েছে সেটা দেখাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সেই মতো তিনি সেখানে সড়কপথে বেরোন। যাওয়ার আগে তিনি বলেন যে সুন্দরবনের উন্নয়ন যে বিষয়টা রয়েছে এই উন্নয়নটা যাতে ঠিকমতো হয় সেই জন্য তিনি এডিএম রয়েছেন যে উত্তর চব্বিশ পরগনা এডিএম ডেভেলপমেন্ট প্রীতি গোয়েল, তার উপর সুন্দরবনের দায়িত্ব দেন এবং সুন্দরবনের যাবতীয় বিষয়টা তিনি দেখবেন এবং সুন্দরবনের মানুষের উন্নতিকরণ কিভাবে করা যায় সেই বিষয়টাও সরকার খতিয়ে দেখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং বিষয়টা যার জন্য তিনি প্রীতি গোয়েলকে দায়িত্ব দিয়েছেন। প্রীতি, ধন্যবাদ। প্রশান্ত দা, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি মধ্যাহ্নভোজ সারলেন জনৈক নমিতা মণ্ডলের বাড়িতে। হিঙ্গলগঞ্জ সফরের দ্বিতীয় দিনে বুধবার লঞ্চে ইছামতি বক্ষ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসনাবাদের একটি ঘাটে নেমে চলে যান খাঁপুকুর প্রাথমিক স্কুলে। স্থানীয় প্রগতি ময়দানে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন উপহার, রাস্তায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি, শুনলেন অভিযোগ সমস্যার কথা। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজ হিঙ্গলগঞ্জ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, জনসংযোগ করছে মুখ্যমন্ত্রী, পাশাপাশি পড়ুয়াদের উপহার প্রদান করছেন এবং মধ্যাহ্ন ভোজ সেরেছেন জনৈক নমিতা মণ্ডল নামে একজনের বাড়িতে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, দুদিনের সফরে সুন্দরবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার সফরের দ্বিতীয় দিন, সেখানে দুপুরে মধ্যাহ্ন ভোজ সারলেন জনৈক নমিতা মণ্ডলের বাড়িতে।
পাশাপাশি তিনি লঞ্চে উঠে ইছামতি বক্ষ পরিদর্শন করেন। হাসনাবাদের একটি ঘাটে নেমে চলে যান খাপুকুর প্রাথমিক স্কুলে। স্থানীয়দের প্রগতি ময়দানে খুদে পড়ুয়াদের হাতে তিনি তুলে দেন উপহার, পাশাপাশি শোনেন স্থানীয় মানুষের অভাব অভিযোগের কথা। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। দুদিনের সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লঞ্চে তিনি ইছামতি পরিদর্শন করেন। হাসনাবাদের একটি ঘাটে নেমে চলে যান খাপুকুর প্রাথমিক স্কুলে। স্থানীয় প্রগতি ময়দানে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন উপহার, পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীকে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় জনৈক নমিতা মণ্ডল নামে এক স্থানীয় মহিলার বাড়িতে। আজ মুখ্যমন্ত্রী স্থানীয় এক মহিলার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। সেখানে মুখ্যমন্ত্রীর মেনুতে ছিল ভাত, ট্যাংরা মাছ ও ওলের তরকারি। আমরা কথা বলে নেব আমাদের অপর এক প্রতিনিধি বসিরহাট থেকে রয়েছে তপন মণ্ডল। তপন, মুখ্যমন্ত্রীর সফরের আজ দ্বিতীয় দিন, কি কি চোখে পড়লো তোমার? দেখো, মুখ্যমন্ত্রী আজ সফরে দ্বিতীয় দিন, প্রথম থেকে আমাদের কাছে কোনো খবরই ছিল না যে তিনি কোথায় যাবেন, কিন্তু হঠাৎই দুপুরবেলা তিনি বের হন এবং তাকি যে বোট ঘাট আছে, তাকি যে ঘাট থেকে আর কি ভারত বাংলাদেশের সীমান্তের যে লঞ্চ গুলো ঘোরে বা বোট গুলো বের হয়, সেখানে থেকে তিনি লঞ্চে ওঠেন। লঞ্চে উঠে সোজা লঞ্চটি বর্ডার বা সীমান্ত বরাবর যেতে থাকে হাসনাবাদের দিকে, এবং তারপরে সেই ইছামতি নদী বেয়ে তিনি হাসনাবাদের খাপুকুরে পৌঁছে যান। সেখানে একটি কিছু মানুষ, অর্থাৎ এলাকার কিছু মানুষকে জড়ো করা ছিল, আগে থেকে তৃণমূল নেতারা জড়ো করে রেখেছিল, এবং সেখানে নেমে তিনি প্রথমে শীত বস্ত্র বিলি করেন, তারপরে একটি স্কুলে যান, সেখানে গিয়ে ছাত্রদের সঙ্গে একটু বাক্যালাপ করেন। পরিষ্কার কথায় বলা যায় যে ছাত্ররা কেমন আছে, কি বিতর্ক, কেমন পড়াশোনা ছিল, জিজ্ঞাসা করেন। তারপরে সেখান থেকে তিনি গ্রামের মধ্যে আদিবাসী পাড়ার মধ্যে ঢুকে পড়েন, এবং সেখানে যখন দেখেন যে গ্রামের মেয়েরা পুরুষরা ওই নারকেল পাতা দিয়ে চাটাই বুনছে, তখন তিনি সেটা সেখানে পৌঁছে যান এবং সেখানে তিনিও একটি হাতে নেন, নিয়ে চেষ্টা করেন একটু চাটাই বোনার। তারপরে গ্রামের এক আদিবাসী পরিবার, তার বাড়িতে গিয়ে তিনি ট্যাংরা মাছ দিয়ে, ট্যাংরা মাছ এবং ওল দিয়ে মাছ ভাত খান, এবং সেখান থেকে তিনি লঞ্চে করে আবার টাকির উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিশা, একেবারেই সফরের প্রথম দিনেই কিন্তু আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী কার্যত চটে গিয়েছিলেন জেলা শাসকের ওপরে, কিন্তু আজ দ্বিতীয় দিনে খানিকটা খোশ মেজাজে আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম। তপন, দেখো, আমরা আরো একটা জিনিস যেটা বলতে বলতে বলা হয়নি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে 15,000 শীত বস্ত্র বিলি করা হবে এই এলাকাতে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লকে, এবং তার জন্য যে এলাকার তৃণমূল নেতাকর্মী বা আমাদের মন্ত্রী গণমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি তাদেরকে গতকাল নির্দেশ দিয়েছিলেন যে যে মঞ্চে গতকাল তিনি সভা করেছিলেন সাঞ্চননগরে, সেখানে সেই স্থল থেকে যেন শীত বস্ত্র বিলি করা হয়, সেই কাজটা কিন্তু আজকে দেখা গেল। আজকে সেখানে শীত বস্ত্র বিলির অনুষ্ঠান হয় এবং সেখানে ছিলেন গণমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পাশাপাশি আমাদের জেলা শাসক শারদ দ্বিবেদী, এবং ছিলেন এলাকার বিধায়কগণ। এলাকার বিধায়কগণের সন্দেশখালী ইমলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মণ্ডল, সুকুমার মাহাতো, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, এছাড়াও ছিলেন বসিরহাট পুরসভার পুরপ্রধান অদিতি মিত্র সহ বেশ কয়েকজন এলাকার স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ। নিশা, আজ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী, কার্যত সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা জানিয়েছে, সেদিক থেকে কি জানা যাচ্ছে তপন? দেখো, এলাকার মানুষের অভাব অভিযোগ থাকবে বা আছে, তার কারণ গতকালই আমরা দেখেছিলাম যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যখন বললেন যে দুয়ারে সরকার এলাকায় হয়, তখন কিন্তু এলাকার মানুষ বলেছিলেন যে না, দুয়ারে সরকার হচ্ছে না, এবং আজ গত রাতেই কিন্তু এলাকায় নির্দেশ দেওয়া হয় যে যেন দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়, এবং আজ দেখলাম বসিরহাট, মিনাখা, হাসনাবাদ প্রভৃতি এলাকায় কিন্তু ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এবং প্রশাসনের যে কার্যকারিতা, তাতে যে একটা খামতি ধরা পড়ছে এটা কিন্তু পরিষ্কার, কারণ মুখ্যমন্ত্রী যখন বলছেন দুয়ারে সরকার হয়, তখন এলাকার বাসিন্দারা বলছেন দুয়ারে সরকার হয় না, এবং তারপর রাতারাতি পরে সকাল থেকেই দেখছি যে সেই দুয়ারে সরকার ক্যাম্প চালু হলো। এই বিষয়টা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী রীতিমতো কাল ক্ষোভ প্রকাশ করেছিলেন, তবে আজকে তিনি খোঁজ মেজাজে এই এলাকায় ঘুরে বেড়ালেন এবং দেখলেন এলাকার মানুষের অভাব অভিযোগ শুনলেন, পরবর্তীকালে তিনি নিশ্চয়ই তাদের সেই অভাব অভিযোগে পূরণের চেষ্টা করবেন বলে জানা গিয়েছে।
একেবারেই ধন্যবাদ তপন, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। হিঙ্গলগঞ্জ সফরের দ্বিতীয় দিনে বুধবার ইছামতী বক্ষ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসংযোগও করেছেন সাধারণ মানুষের সঙ্গে, পাশাপাশি পড়ুয়াদের উপহার দিয়েছেন এবং তিনি সেখানে স্থানীয় এক মহিলার বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরেছেন।